আমরা এই পুরাতন একটি দাবিতে মানববন্ধন থেকে শুরু করে বিক্ষোভ মিছিল থেকে শুরু করে মহা সমাবেশ পর্যন্ত করেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সরকারের কাছে গণ দাবিতে দাবি করেছি, এটা আমাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিন। এই দাবিতে বাংলাদেশের অপমর জনতা রাজপথে দাঁড়িয়ে একটি কথাই বলেছিলেন, যিনি হাদিসের মসনদে বীর, যিনি রাজপথের বীর, যিনি মানুষের আন্দোলনের কথা বলেন, যিনি মানুষের অধিকারের কথা বলেন, মানুষের অধিকারের কথা বলতে গিয়ে সরকারের চোখে কাটা হয়ে আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি কারাবন্দির অবস্থায় আছেন। আমরা বারবার আন্দোলন করে সরকারকে জানিয়েছি মুক্তি দিন, আমরা ঘাম ঝরাচ্ছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে বিভিন্ন আন্দোলনে, বাংলাদেশের একটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। বাংলাদেশে এমন একটি পরিস্থিতি হবে, বাংলাদেশের আনাজ কানাজ থেকে মানুষ রাজপথে নামবে। নির্বাচন কেন, বাংলাদেশে বাংলাদেশে যদি কোনো কিছু করতে হয় মামুন হককে মুক্ত করে করতে হবে। আপনারা মনে করেছেন 2014 সালে বিনা ভোটে ক্ষমতায় এসেছেন, 2018-তে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় এসেছেন, এখন আপনাদেরকে ভারত প্রেসক্রিপশন দিচ্ছে মামুনুল হককে মুক্ত করলে ক্ষমতায় আসতে পারবেন না। ভারত প্রেসক্রিপশন দেয়, এরপরে রাশিয়া প্রেসক্রিপশন দেয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনাদেরকে ফুসলায়, মামুনুল হককে বন্দি রাখলে ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা বলতে চাই মামুনুল হককে অতি দূরে তো মুক্তি দিন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।